নেতৃত্ব সংকটে বিএনপিতে বিভক্তি, তাই দলছুট নেতারা অন্য দলের হয়ে নির্বাচনে। ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জানান ভোটের মাঠে বাধা দেয়া হচ্ছে না জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থীদের। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন। বেশিরভাগই বিএনপি থেকে আসা নেতা কর্মী, যাতে উঠে আসে নির্বাচন, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও আচরণবিধি সহ বিএনপি নেতাদের ভোটে আসা সহ সাম্প্রতিক নানা ইস্যু। 29টি নিবন্ধিত দল এই নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপির বেশিরভাগ নেতা কারাগারে থাকলেও শাহজাহান ওমর কিভাবে জামিন পেয়ে আওয়ামী লীগে যোগ দিলেন, এমন প্রশ্নের কৌশলী উত্তর দেন ওবায়দুল কাদের। কথা বলেন বিএনপির রাজনীতি নিয়েও। একটা অপরাধের সাথে আরেকটা অপরাধের পার্থক্য বুঝে নিতে, আপনি একটা পুলিশ প্রকাশ্য দিবালোকে হত্যা করলেন, এর দায়ভার হেভির যে নেতারা জেলে আছেন বিএনপি তারা এড়াতে পারে। আওয়ামী লীগ এত বিপদে পড়েছে যে বিএনপি বিভক্তির সুযোগ নিয়ে আওয়ামী লীগকে শক্তি প্রদর্শন করতে হবে। দেশকে নির্বাচনমুখী উল্লেখ করে তিনি জানান, স্বতন্ত্র জনপ্রিয় প্রার্থীদের বাধা দেয়া হবে না, বলেন ভোট অংশগ্রহণমূলক হচ্ছে না বলার সুযোগ নেই। সুষ্ঠু নির্বাচন, সুস্থ প্রতিযোগিতা, এটাই তো গণতন্ত্র। এখন এখানে কেউ স্বতন্ত্র প্রার্থীকে আমরা প্রার্থী হিসাবে বিবেচনা করি। শেখ হাসিনার প্রতি আমাদের দলের লোকেরা তার নেতৃত্বে আস্থাশীল, শ্রদ্ধাশীল। তার নেতৃত্বে কোনো সিদ্ধান্ত হলে সেটা মেনে নেওয়ার মানসিকতা আমাদের নেতাকর্মীদের সর্বত্রই আছে। ভারতের সাথে সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রোপাগান্ডাতে আওয়ামী লীগ বিচলিত নয় বলেও জানান আওয়ামী লীগের এই নেতা। নির্বাচনের মতো পরিবেশ যখন আসে তখনই ভারত বিরোধী প্রোপাগান্ডা সবচেয়ে বেশি হয়। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। বিচলিত, চিন্তিত।